এবারের বাজেটে নির্মলা সীতারামন কার্যত দুহাতে সাজিয়ে দিয়েছেন বিহারকে, দরাজ হস্তে দান করেছেন অন্ধ্রপ্রদেশকেও। অথচ বাংলার ঝুলি কার্যত শূন্য। তবে শুধু বাংলাই নয়, অন্য বিরোধী শাসিত রাজ্যের ঝুলিতেও কার্যত শূন্য। লোকসভা নির্বাচনে ধাক্কার পর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এখন পরনির্ভর, ফলে বাধ্যতা ছিলই। বিজেপির দুই শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মূল দাবি ছিল অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য বিশেষ প্যাকেজ। সে কারণেই কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বিশেষ দাবি দেওয়া জানাননি শরিকরা। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মূল দাবি ছিল আর্থিক প্যাকেজ, সেটা একপ্রকার বাধ্য হয়েই মেনে নিলেন নির্মলা। অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি 15,000 কোটি টাকার প্যাকেজ, আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ ঘোষণা, অন্ধ্রের গ্রামোন্নয়ন 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি বিহারে সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট 26,000 কোটি বরাদ্দ, গয়ার বিষ্ণুপদ মন্দিরের করিডর তৈরি, বুদ্ধ গয়ার উন্নয়নে বাড়তি বরাদ্দ, নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরার জন্য প্যাকেজ সহ একাধিক ঘোষণা ছিল এবারের বাজেটে। তবে বাংলার জন্য বাড়তি বরাদ্দের কোনো বাধ্যতাও ছিল না কেন্দ্রের। এবারের বাজেটে বন্যা কবলিত একাধিক রাজ্যের জন্য প্যাকেজ ঘোষণা করা হয়েছে। শুধু বিহারের জন্য বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ করা হয়েছে 12,000 কোটি টাকা। আলাদা প্যাকেজ ঘোষণা করা হয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং অসমের জন্যও। অথচ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে টু শব্দটিও শোনা গেল না বাজেটে। Assam grapples with floods every year by the Brahmaputra river and its tributaries originating outside India. We will provide assistance to Assam for flood management and related projects. Himachal Pradesh suffered extensive losses due to floods last year. Our government will provide assistance to the state for reconstruction and rehabilitation through multilateral development assistance. Uttarakhand too suffered losses due to cloudbursts and massive landslides. We will provide assistance to the state. Recently, Sikkim witnessed devastating flash floods and landslides that wreaked havoc across the state. Our government will provide assistance to the state. শরিকদের দখলে থাকা দুই রাজ্যের জন্য নির্মলা যখন এত বড় বড় সব প্রকল্পের নাম ঘোষণা করছেন, তখনও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার লক্ষাধিক কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া পড়ে রয়েছে বলে দাবি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেন্ট্রাল গভর্নমেন্ট আমারা উসকা পাস পড়া হ্যায় 1,71,000 রুপিস, লেকিন ইসমে এক পয়সা ভি নেই দিয়ে গেলা, উপরন্তু বাংলার কো বঞ্চিত কিয়া। বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ রাজ্যের শাসক দল, তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব ক্ষেত্রেই গোটা দেশকে পথ দেখায়, সেই বাংলাকে এভাবে বঞ্চিত করা হলো, বাংলার মানুষ আবার জবাব দেবে। 12টা সাংসদ পাঠিয়েছে, প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়, যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে তারা বঞ্চিত করে রাখছে, বাংলার মানুষ আবার জবাব দেবে। এটা দেশের বাজেট নাকি শরিকি দলকে ভেট দেওয়ার বাজেট তা বোঝা মুশকিল, বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আজ কেন্দ্রীয় বাজেটের নামে যা কিছু প্রস্তাব করা হয়েছে, এটা দেশের বাজেট নাকি শুধু শরিকি দ্বন্দ্বে চেয়ার বাঁচাতে বিহার আর অন্ধ্রপ্রদেশকে ভেট দেওয়ার বাজেট, এটাই এখনো পরিষ্কার নয়। সার্বিকভাবে জনবিরোধী, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিকের স্বার্থ বিরোধী, মধ্যবিত্তের স্বার্থ বিরোধী, বাংলার প্রতি বঞ্চনা এবং অবহেলা, আর সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এটা দেশের বাজেট নয়।
এক কথায় তৃণমূলের অভিযোগ, এনডিএ এর দুই মূল শরিক দলকে সন্তুষ্ট করা। প্রতিটি ছত্রে বাংলার প্রতি বঞ্চনার ছবি স্পষ্ট। শুধু বাংলা নয়, অন্য বিরোধী শাসিত রাজ্যের ঝুলিতেও কার্যত শূন্য। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।